আমরা দুজন দুই বন্ধু অনেক দিন পর দেখা হয়ে গেছে। আমরা এই মুহূর্তে নিউ গড়িয়ায় আছি, এখান থেকে ধর্মতলায় যাব। তো একের সঙ্গে দেখা হয়ে গেল, আমরা দুজন একসঙ্গে কাজ করি। যাই হোক, আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিটটা আগে সংগ্রহ করি, না হলে তো পারের করি না থাকলে পার হওয়া যায় না। সেই কারণে ও লাইনে দাঁড়িয়ে গেছে আর আমি বাইরে এটা ভিডিও করছি। টিকিট কেটে নিয়েই আমরা চলে এসেছি, একদম সোজাসুজি চলন্ত সিঁড়িতে, কষ্ট আর করলাম না, আরাম প্রিয় মানুষ আমরা, আরাম করেই উঠতে থাকলাম উপরের দিকে। আমি যাব, মেনলি আমি যাচ্ছি, ও আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে, ও পালিয়ে আসবে, ওকে বললাম তুই থাক, তো ও থাকবে না, চলে আসবে। তো যাই হোক, দাঁড়াও, আমরা আগে লাভই ঠিকঠাক করে, আমরা প্রশ্নে চলে এসেছি। আমরা প্ল্যাটফর্মে উঠে এসেছি, উঠে এসে দেখছি ট্রেন তখনও পর্যন্ত আসেনি। কিছুটা প্ল্যাটফর্মটাকে ঘুরে দেখলাম, মানে ক্যামেরার মাধ্যমেই আমি দেখলাম আর আপনাদেরকে দেখালাম। আর দুজনে ক্যামেরা করার থেকেই বকবক করেই যাচ্ছি, দুজনে শুধু মানে গল্প করেই যাচ্ছি। অনেক দিন পর অনেক দেখা হয়ে গেছে দুজনের সাথে, তো কিছুক্ষণ অপেক্ষা করলাম আর করার সাথে সাথে দেখলাম যে ডাউন ট্রেন চলে এসেছে, মেট্রো, আর ঠিক সাথে সাথে আমাদেরও আপ ট্রেন চলে আসছে। আমরা সেই ট্রেনের অপেক্ষায় করছিলাম যে এতক্ষণ ধরে, সেই ট্রেন চলে আসছে যার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছাবো। আর ওকে নিয়েই যাচ্ছি, আমাকে পৌঁছে দিয়ে ও আবার ব্যাক করবে, এই পরের মেট্রো ধরেই ও ব্যাক করবে, ও বাড়ি চলে যাবে, কিন্তু আমার বিশেষ কাজে আমি ওখানে থেকে যাব। আমরা উঠে দুজনে উঠিনি, এখানে অনেকেই উঠেছে, এখান থেকে বেশ ভালো, এই পরিষেবাটা ভালো। অনেকদিন পর আমি মেট্রো চড়ছি, এ বলছে ক্যামেরা আসতে ভয় পাচ্ছি, আমাদের আমরা চলে আসছি, এ ভয় পাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, তো একে এবার চলে যাবে আমার, মানে এসপ্ল্যানেড থেকে আবারও ব্যাক করবে নিউ গড়িয়ায়। আর আমার এখানে সত্যি কাজ আছে, মানে এত আওয়াজ হচ্ছিলো গাড়ির মধ্যে, আমরা ঠিক ভিডিও করতেও পারি না। পুজোর কেনাকাটা হবে, পুজোর কেনাকাটা আমার অলরেডি লোক চলে এসছে এখানে, আমাদের দিদিভাই এখানে আছে, তো যেহেতু এসছি কলকাতায় কেনাকাটা করেই যাব। একে বলছিলাম থাকো, কিন্তু এরও একটা কাজ আছে বিশেষ, সাইকেল চলে যাচ্ছে। আমরা পুরো ভিডিওটা দেখালাম, খুব ছোট্ট একটা ভিডিও করেছি, তো কেমন হয়েছে তো অবশ্যই জানিও। আর নতুন একজন অতিথির সঙ্গে পরিচয় করালাম, এর নাম হচ্ছে কপিল, আমাদের একসঙ্গেই কাজ করি আমরা, একই ডিপার্টমেন্টে, শুধু অফিসটা আলাদা, ওর অফিস জাস্ট দুজনে একই। যাই হোক, তো আবার দেখা হচ্ছে, আবার কোনো এক সময় হয়তো দুজনের সঙ্গে দেখা হবে। তো সবাইকে টাটা জানাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।